দর্শক আসসালামু আলাইকুম। এখন আমরা থুইসাপাড়া অবস্থান করছি। এটি থুইসাপাড়ার আর কি, এখানে আপনার হচ্ছে 14 থেকে 15টি ওহরে বসবাস আছে। এই পাড়াটি সুন্দর, খারাপ না। অর্থাৎ আপনি যদি পদ্মঝিরি হয়ে আসেন, তাহলে থুইসাপাড়া দিয়ে জিনাপাড়া হয়ে আপনি রেমাকি দিয়ে পৌঁছতে পারবেন। আবার রেমাকি হয়ে যদি আসেন, সেক্ষেত্রে এই পাড়া দিয়ে। অর্থাৎ আমরা এখানে থুইসাপাড়াতে ছিলাম। আজকে আমরা অর্থাৎ দেবতা পাহাড় এবং দেবতা কুম, সাত ভাই কুম, ভেলা কুম এসব দেখার মাধ্যমে আমরা আশা রাখি নাফা কুম, অর্থাৎ নাফা কুমে গিয়ে অর্থাৎ থাকবো আমরা হয়তো। আর যদি সময় হয় তাহলে নাফা কুম দিয়ে আমরা রেমাক্রি উপর যে একটি সুন্দর একটি রিসোর্ট আছে, হয়তো সেখানে গিয়ে থাকবো। এটি মূলত থুইসাপাড়া। এখন সকাল 6:00 মানে 7টা-8টা বাজে। আমরা দেবতা পাহাড়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। আর এখানে মোটামুটি এখানকার লোকজন ভালো সব মিলে। আর গোসল তো পাশে ঝর্নার পানি আছে, সেখানে গোসল। এবং যে কটেজগুলো মূলত এরা এমনভাবে কটেজগুলো এখানে বানানো হয়েছে যে পর্যটকদের থাকার মতন করি আর কি। অর্থাৎ আপনি যদি এক রাত থাকেন, প্রতিজনের জন্য 150 টাকা করে নেবে। এবং খাওয়া আপনার অর্থাৎ প্রতিবারের জন্য 150 টাকা, অর্থাৎ সকাল রাত এবং সন্ধ্যা তিনবার যদি আপনি খান, তাহলে আপনি 450 টাকা দিতে হবে। এবং থাকার জন্য 150, অর্থাৎ আপনি 600 টাকা দিলে আপনি তিন বেলা খাবার পেয়ে যাবেন এবং আপনি একদিন এক রাত থাকতে পাবেন। অর্থাৎ একটা করে কটেজে প্রায় 10 জন বা 8 জন এরকম থাকা যাবে, এরকম একটা অবস্থা আর কি। অর্থাৎ মাসা সিস্টেম করে বাঁশ দিয়ে, তারা উঁচু একটু বাঁশ থেকে বেশ 2 হাত 3 হাত উঁচু এরকম সিস্টেম করে কটেজগুলো মানে বানানো আছে আর কি। এখানে প্রতিটি মানে ঘরে যারা বসবাস করে সবারই ক্ষেত্রে কটেজে অর্থাৎ পর্যটক থাকার মতন আর কি অবস্থা তারা একটা বানিয়ে নিয়েছে। মূলত এখানে শীতকালে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এরকম সময় এখানে পর্যটকরা আসে। আমি এখানকার যে লোকাল যারা বসবাস করে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে মূলত শীতকালেই আসে। যদি আমরা বর্ষাকালে এসেছি, এটা এই সময়টা পর্যটকদের আসার সময় না আর কি বলতে গেলে। সব মিলে থুইসাপাড়া সুন্দর, আপনি যদি আসেন কখনো অবশ্যই পাড়ায় একদিন থাকতে ভুলবেন না। দর্শক, এখন আমরা মূলত নাভাকুমের দিকে যাচ্ছি। দেবতা পাহাড় আমরা দেখে আসার পর নাভাকুমের দিকে রওনা দিচ্ছি আর কি। তো এখানে সুন্দর একটি খেলার মাঠ পেয়েছিলাম। আসলে পাহাড়ের উপর এত সুন্দরভাবে যে একটা মাঠ মানে তৈরি করতে পারে, তারা এত কষ্ট করে। আমি এখানকার যারা আদিবাসী কথা বলে জেনেছি যে এটা মূলত একটা জঙ্গল ছিল, তার অনেক কষ্ট করে কেটে তারা একটা সমতল মাঠ তৈরি করেছে যেখানে ফুটবল এবং ক্রিকেট সহ তারা খেলতে পারে আর কি। আমরা এখন মূলত থুইসাপাড়া হতে অর্থাৎ জিনাপাড়া দিয়ে আমরা নাফাখুমের দিকে যাচ্ছি। তো জিনাপাড়া এই পাশে একটা আপনার বিজিবি ক্যাম্প একটা রয়েছে। এটি মূলত জিনাপাড়া দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বেশ কয়েকটি ঘর আছে এবং এই পাড়াটি অনেক সুন্দর। আপনি থুইসাপাড়া বা জিনাপাড়াও থাকতে পারেন, অর্থাৎ এখানে এখানে 8-10টি ঘর আছে। মূলত এখানকার পাহাড়ি পাড়াগুলো কোথাও 5টি কোথাও 10টি কোথাও 15টি এরকম বসবাস মানে বসবাস সংখ্যা আর কি, খুব ঘন বসতিপূর্ণ বলা যাবে না। অর্থাৎ আপনি বেশ কয়েকটা পাহাড় পরে যে পাহাড়টি একটু থাকার মতন উপযোগী সে পাহাড়ে আমি দেখেছি 4টি, 5টি বা 10টি, 12টি ঘর মিলে একটি পাড়া হয়েছে। আর এই পাহাড়ি পাড়াগুলো মূলত পরিচালিত হয় ওই পাড়ার একজন প্রধান থাকে, যাকে আমরা কারবাড়ি বলে থাকি। কারবাড়িকে তারা সকলে মানে এবং তার নিয়ন্ত্রণে বা তার তাকে মেনেই তারা মূলত চলাফেরা করে।
এবং কারবারি আবার যার নিয়ন্ত্রণ হচ্ছে তাকে বলে হেডম্যান বলা হয়। অর্থাৎ বেশ কয়েকটি কারবারি বেশ কয়েকটি গ্রাম মিলে একজন হেডম্যান থাকে। অর্থাৎ কারবারিকে যদি কোনো তার পাড়ার কোনো প্রতিবেশী কারো যদি কোনো সমস্যা হয় সে শুধু সে হেডম্যানকে অর্থাৎ কারবারিকে জানানোর ব্যবস্থা করবে অবগত করে এবং কারবারি সেটা হেডম্যানের মাধ্যমে কথা বলার মাধ্যমে সে বিষয়টি সমাধান করার চেষ্টা করে। দর্শক, আমরা জিনাপাড়া পার হয়ে এখন রেবাক্কি নদীর পার দিয়ে আমরা যাচ্ছি। রেবাক্কি নদীটার বর্ষাকালে হওয়ার কারণে অনেক পানি হয়ে গিয়েছে, শীতকালে যদিও এত পানি থাকে না, যার কারণে আমরা রেবাক্কি নদী পার দিয়ে খুব সাবধানতা, খুব কৌশলতার মানে খুব কী বলি আর খুব কষ্ট করে যেতে হচ্ছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে যদি কোনো কোনো পা পিছলে যায় তাহলে নিশ্চিত আপনি রেবাক্কি নদীতে পড়ে অর্থাৎ আপনি মানে কীভাবে কোথায় স্রোতে হারিয়ে যাবেন এটা আপনি মানে চিন্তাও করতে পারবেন না। আমাদের এখন উদ্দেশ্য নাফাখুমে যাচ্ছি। তার আগে আমাদের নাফাখুম পৌঁছার আগে প্রায় 4 থেকে 5টি নদীর সাঁতরে পার হতে হবে। তবে আমরা এখন এই যে জায়গায় পার হচ্ছি এখানে অবশ্য ভাগ্য ভালো, পানির পরিমাণটা কম, অর্থাৎ এক কোমরের মতন পানি, তবে বেশ স্রোত আছে, যার কারণে আমরা দলবদ্ধভাবে চারজন একসঙ্গে হাত ধরে হাঁটছি আর কি, যাতে করে আমাদের স্রোত কোনো কারণ আমাদের বিপদ ঘটাতে না পারে। এইরকম বেশ আরও 4 থেকে 5টি নদী আমাদের সাঁতরে পার হতে হবে। হওয়ার পরে আমরা আজকে নাফাখুম পৌঁছাতে পারবো। যাই হোক, আমি আপনাদেরকে নাফাখুম পর্যন্ত নিয়ে যাব। তো তার আগে আমি আপনাদেরকে এই যে পথটা কেমন বা কী সেগুলো অবশ্যই দেখাবো। আশা করি আপনার ভিডিওটি না কেটে দেখবেন, কারণ শীতকালে আপনি এই যে রূপটিতে পাবেন না। শীতকালে এই নদী যেটি আমরা এখন আপনি দেখলেন যে অনেক পানি, এই পানিটা আপনি পাবেন না, এগুলো একদম হয়তো শুকনো অবস্থায় থাকবে। এখন আমরা এই রেবাক্কি নদীর পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কোথাও খুব গহীন জঙ্গল, কোথাও খুব পাথর, মানে কোথাও ঝর্ণা, আর তার আগে আমরা একটা ঝর্ণাও দেখে আসছিলাম অবশ্য। এখন যে একটা ঝর্ণা যাচ্ছি আমরা, কেহং ঝর্ণা যেটি, এই ঝর্ণা আমরা নামার সময় পাইনি মূলত, ঝর্ণার পাশ থেকে আমরা দেখে এবং সেলফি তুলে চলে আসছে। আমাদের হাতের সময় খুব কম, কারণ গাইড আমাদের বারবার তারা দিচ্ছিল যে আমাদেরকে নাফাখুমে পৌঁছাতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে, না আমরা আজকে রেবাক্কি যে রিসোর্টে থাকার কথা সেখানে পৌঁছাতে পারবো না। তবে এই ক্র্যাকিং ঝর্ণাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি যদি সচক্ষে না দেখেন আপনি এখানে বুঝতে পারবেন না ভিডিওতে দেখে। আর ঝর্ণাগুলো হাইট অনেক উঁচু, আর সেই ঝর্ণার পানি, বর্ষার পানি সব মিলে
এটা এই এটি আর একটা ছোট ছোট ঝর্ণা অবশ্য, এটা ওই যে আপনার রেমাক্কি নদী পার্শ্বে যাওয়ার সময় এরকম আপনি অনেক ছোট ছোট ঝর্ণার সম্মুখীন হবেন। আপনি চাইলে ঝর্ণা পানি খেতে পারবেন, আবার গোসলও করতে পারবেন। তো সব মিলিয়ে বিশেষ করে এই ঘন জঙ্গল আর শ্যাওলা পথ, পাথরগুলো একদম কালো রং ধারণ করেছে, সব মিলে এগুলো বিশেষ একটা ভয়াল একটা ভয়াল একটা রূপ সৃষ্টি করেছে। কখন কি কোনো বন্য প্রাণী অথবা সাপ অথবা এই জাতীয় কোনো বিষাক্ত প্রাণী যদি আক্রমণ করে তাহলে এখান থেকে যাওয়ার বা বের হওয়ার কোনো উপায় নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই, অর্থাৎ মানুষ একটাই, শুধু আপনার পা, পা ছাড়া আপনি দেখেন তীব্র চড়ত কতটা ভয়ঙ্কর হতে পারে। আর পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়, এখানে হয়তো আপনি ভিডিওতে অতটা বুঝতে পারবেন না যে পাহাড়গুলোর হাইট কত বা কেমন। পাশে আমরা এটি হচ্ছে ওটা মোহনলাল পাহাড়, বিশাল উঁচু পাহাড়, এবং এই পাহাড়গুলোতে হয়তো কখনো ওঠাও করা সম্ভবই না, এরকম অনেক পাহাড় আছে। আর এই পাহাড়ি ঝর্ণার দ্বারা এই নদীর সৃষ্টি, এবং আমরা এই শেরেমাক্কি নদী পাশ দিয়ে অনেক কষ্ট করে যাওয়া লাগছে। মাঝে মাঝে এই নদীটাকে মোট 5 বার সাঁতরে পার হওয়া লাগে, এবং আমরা ওইখানে সাথে পার হই যেখানে স্রোতের পরিমাণ কম এবং গভীরতা হয়তো কম। দর্শক, অবশেষে আমরা নাভাকুম জলপ্রপাতে চলে আসলাম, এবং এই নাভাকুম জলপ্রপাতটি বলতে গেলে সত্যি কথা একটা ভয়াল রূপ, প্রচণ্ড ভয়াল, আপনি চিন্তাই করতে পারবেন না। এই পানির গর্জন আমরা মনে হয় অনেক 1-2 কিলো দূর থেকে আমরা এই নাভাকুম পানির গর্জনটা আমরা শুনতে পাই, এবং যদিও এই বর্ষার কারণে পানির রংটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা এখানে স্থানীয় যে লোকাল গাইড এবং আমাদের গাইডের সঙ্গে কথা বলেছি, এটি শীতকালে পানির রংটা একেবারে ক্লিয়ার থাকে, একেবারে স্বচ্ছ থাকে, তো আপনি ভুল করেও এর পাশে যাবেন না। এখানে এতটাই স্রোত, আমি আপনার ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারছি না। এখানে আমরা আসারও বেশ কিছুদিন আগে কয়েকজন মানে একটা ছেলে পাপ স্লিপ পরে যখন এখানে মারা গেছে, এবং তার লাশ পাওয়া গিয়েছিলো প্রায় 2-3 দিন পরে, এবং আমরা আসার পরেও এবং এখানে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটে নাভাকুমে। অর্থাৎ এখানে দুই পার্শ্বে আপনার পাথরগুলো একেবারে শ্যাওলা রূপ ধারণ করেছে, তাই এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এবং সেলফি তোলার জন্য বা হুড়াহুড়ি একেবারে পাশে দাঁড়াবেন না, অনেক গভীর। এখানে হয়তো আপনার ভিডিও মনে হচ্ছে 2-3 হাত গভীর, আসলে 2-3 হাত না, অনেক গভীর, এখানে 20-30 হাত বা তার চেয়ে বেশি গভীর হবে, এবং এতটাই পানির তীব্র স্রোত, আর নিচের দিকে শুধু পাথর আর পাথর। কোনো কোনো পা পিছলে পড়ে গেলে আপনি কোথায় মুহূর্তের মধ্যে হারিয়ে যাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। তাই এই নাভাকুমে আসার পরে আপনি নাভাকুমের উপরে যে পাড়াটা, সে পাড়া অনেক সুন্দর, আপনি চাইলে এখানে থাকতে পারবেন। তো আমি এই যে 2-3 দিন এই পাহাড়ি জনপথে যে আমি যে অ্যাডভান্সের মধ্যে আমি যদি বলি সবচেয়ে সুন্দর পাড়া কোনটি লেগেছে, আমি বলবো নাভাকুম পাহাড়টা অনেক সুন্দর।